অবশেষে জিব্রাইল আমিন আবির্ভূত হলেন মহাগ্রন্থ কোরআনের বাণী নিয়ে। ইকরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুরু হলো মুহাম্মাদের নবুয়তের অধ্যায়। আমি যে তোমাদের বলতেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাঝে খুব খারাপ লাগতো, যখন ফাতরাতে ওয়াহি হলো, যখন ওয়াহি বন্ধ হয়ে গেল। এরপরে হঠাৎ করে একদিন উনি পাহাড়ের উপরে গিয়েছিলেন আত্মহত্যা করার জন্য, খারাপ লাগতেছিল বলে হঠাৎ করে উনি দেখলেন জিব্রিল আলাইহিসসালামকে। দেখার পরে ওনার তো আবার ভয় লাগছে, এসে উনি ব্ল্যাঙ্কেট কভার করে উনি শুয়ে পড়েছেন। এই সময় আল্লাহ তাআলা খুবই আদর করে কিছু ওহী দিয়ে হযরত জিব্রিল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। ওখানে বললেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওহীগুলো শোনায় এসো। প্রথম হলো বিসমিল্লাহ রহমান রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির, ডাকতেছেন ও কম্বল বা ব্ল্যাঙ্কেট আবৃত ব্যক্তি, কুম, উঠে দাঁড়াও, ফা আংদির, এবং মানুষকে ভয় দেখাও, ও রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মাহাত্ম্য মানুষের সামনে প্রকাশ করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়কে তুমি বিধৌত করে সুন্দর করে পরিষ্কার করে রাখো, ওয়ার রুজ্জা ফাহাজুর, যত নোংরামি আছে, নেকেডনেস আছে, খারাপ আছে এবং মূর্তি আছে ওগুলোকে পরিত্যাগ করো, ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং কাউকে দিয়ে সেখান থেকে বেশি পাওয়ার আশা করো না, অর্থাৎ বেশি পাওয়ার আশায় কাউকে দান করো না। এবং সর্বশেষে বলেন ওয়ালি রব্বিকা ফাসবির, এবং তোমার আল্লাহর ওয়াস্তে তুমি পেশেন্ট হও, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাসূলের কাছে এই যে সূরাটা পাঠানো হলো, এই সূরার নাম হলো আল মুদাসসির। এই সূরাতে অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো তিনি বুঝতে পারতেছেন যে এই ঘটনাগুলো কোথায় আসতেছে, কীভাবে আসতেছে, কেন আসতেছে। উনি বুঝতে পারলেন ওয়ালি রব্বিকা ফাসবির দিয়ে, যে আমার এখন ধৈর্য ধারণ করার সময় আসতেছে, সম্ভবত কোনো কিছু ঘটতে যাচ্ছে। এইভাবে আল্লাহর কাছে বিভিন্নভাবে ওহি আসতো, বিভিন্নভাবে। হ্যাঁ, তুমি কিছু বলতে চাচ্ছ? হাউ মেনি টাইপস অফ ওয়াহি ডিড দ্য প্রফেট রিসিভ? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করেছো আবদুল্লাহ তুমি, কারণ এই প্রশ্নটা আমাদের জানা দরকার। ওহি শুধুমাত্র জিব্রিল আসতো এইভাবে না, আল্লাহ রাসূলের কাছে কয়েকভাবে ওহি আসতো। একরকম ওহি তো তোমাদের আমি বলেছি যে রাত্রে তিনি স্বপ্ন দেখতেন, সকালবেলা ঠিক ওইটা ঘটে যেত, বলেছি না? এটা এক ধরনের ওহি, কিন্তু এটা এক ধরনের ওহি, রাত্রে তিনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বলে দিতেন এবং সেইটা ওহি হতো। আরেক ধরনের ওহি ছিল এই যে মানুষের রূপ ধরে ফেরেশতা এসে আল্লাহর রসুলের কাছে তার ওহিগুলোকে বলে দিতেন, আল্লাহ রসুল সেটা মুখস্থ করে ফেলতেন। মুখস্থ মানে কি, আল্লাহ রসুলকে বলা লাগতো না, এমনি বলার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা শাক আঁকা হয়ে যেত, মুখস্থ হয়ে যেত, আল্লাহ রসুল ওটা ওইভাবে এ করে নিতেন। কখনও কখনও তার কাছে ওহি আসতো ঘন্টার ধ্বনির মতন, এই যে মাঝে মাঝে অ্যালার্ম কলকে যে অ্যালার্ম বাজে না, ওই অ্যালার্মের মতন একটা বাজত। আল্লাহ রসুলের কাছে এটা খুব কঠিন মনে হতো, কারণ তোমরা তো বুঝতে পারছো যে অ্যালার্মের মাঝখান থেকে ওহি বুঝে নেওয়া আসলে কিন্তু খুব কঠিন। আরস থেকে এইরকম অ্যালার্মের মতন শব্দ হতো। আল্লাহ রসুল বলছেন যখন আমার কাছে এই ওহি আসতো তখন সমস্ত শরীর দিয়ে আমার ঘাম ছুটে যেত, এত কষ্ট হতো। আরেক ধরনের ওহি আসতো, সেটা হলো জিব্রিল আলাইহিসসালাম নিজের মূর্তি, যেটা নিজের ছবি, যেটা নিজের আকৃতি, ওই আকৃতিতে এসে আল্লাহ রসুলের সাথে কথা হতো। আবার কখনও কখনও ওহি আসতো আল্লাহ তাআলা নিজেই সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতেন, সেটাও এক ধরনের ওহি ছিল। ওহি যখন আসতো আল্লাহ রসুলের চেহারা চেঞ্জ হয়ে যেত, এটা খুব ভারী ছিল। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন একবার আমরা এরকম যুদ্ধের ময়দান থেকে আসতেছি, হঠাৎ করে দেখি যে আল্লাহ রসুলের চেহারা পেল হয়ে গেছে, মানে বিবর্ণ হয়ে গেছে। আমি বললাম যে এরকম হচ্ছে কেন, দেখি যে তিনি যে উটের উপরে বসেছিলেন সেই উটের নাম ছিল কাসওয়া, খুবই শক্তিশালী স্ট্রং উট, হঠাৎ করে এই উটের পিঠটা এরকম নিচু হয়ে যাচ্ছে, মনে হয় ভেঙে যাচ্ছে। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ কী হচ্ছে? তিনি বলছেন যে আমার কাছে ওহি আসতেছে, এত ভারী জিনিস হতো তখন, আমার চিন্তা করে দেখো ওহিটা কেমন জিনিস। যায়েদ ইবনে হারেসা তার পালক পুত্র ছিলেন, উনি বলেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পায়ের উপরে মাথা রেখে শুয়ে পড়েছেন, এমন সময় ওহি আসছে। এই ওহি আসার সাথে সাথে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা এমন ছিল যে আমার পা যেন ভেঙে যাচ্ছে এরকম মনে হলো,
এত ভারী জিনিস। এখন তোমরা বলছো যে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে যে রিভিলেশন আসে এটা কিন্তু খুব সহজ জিনিস না, এটা খুব কঠিন জিনিস, কেউ এটা বানাতে পারে না, ফেক করতে পারে না, এটার আসার একটা আলাদা নমুনা আছে, সেই নমুনায় এই ওয়াহি আসে, যার উপরে আসে তাকে আমরা কী বলি, রসুল বলি, মেসেঞ্জার বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম মেসেঞ্জার ছিলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে আমি আয় সূরাটা তোমাদের পড়েছি এখানে কয়েকটা আদেশ দিলেন। একটা আদেশ হলো এই যে মানুষকে ভয় দেখানো শুরু করো। কিসের ভয় দেখাবেন আল্লাহ রসুল? ভয় দেখাবেন যে তোমরা এই যে মিথ্যা কথা বলো এটা ঠিক নয়, মিথ্যা কথা ছেড়ে দাও। তোমরা যে মানুষের কাছ থেকে জুলুম করে জিনিসপত্র নাও এটা ঠিক নয়, তোমরা এটা ছেড়ে দাও। তোমরা যে এই 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 যে মানুষে মানুষে হত্যা করছো, জুলুম করছো, মানুষে মানুষে হানাহানি রক্তপাত করছো, এগুলো ঠিক নয়, ছেড়ে দাও। কারণ কি, এগুলো যদি তোমরা করো তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন। এই ভয় দেখানো এটাও তিনি তাকে শুরু করতে হচ্ছে। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এটাও একটা ওহী আসলো সর্বপ্রথম। আল্লাহ আসার সাথে সাথে আল্লাহ রসুল আগে তো ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখন থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। মুসলমান জাতি দেখো প্রথম ওহী, দ্বিতীয় ওহী, কিন্তু প্রথম ওহী কী ছিল, পড়াশুনো করা সম্পর্কে, আর দ্বিতীয় ওহী কী, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্পর্কে। এগুলো মনে রাখতে হবে। আল্লাহ রসুলের জীবনে দেখো আল্লাহ রসুলের কাছে যখনই এই ওহী আসলো তিনি পড়া শুরু করে দিলেন, এরপরে যখন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হলো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। হ্যাঁ, তারপরে অনুগ্রহের বিনিময়ে প্রত্যাশা না করা, অর্থাৎ আমি তোমাকে কিছু দিলাম এই জন্য যে তুমি আমাকেও অনেক কিছু দেবা, এটাও খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা বললেন যে নবীদের এটা সাজে না যে তুমি কিছু দিবা তার থেকে কিছু নেবা, এটা সাজে না। এবং আল্লাহর ওয়াস্তে সবর করো। আল্লাহর ওয়াস্তে সবর করো মানে কি, খুবই ধৈর্য ধারণ করতে হবে। এখন যে কাজ আসতেছে, রাত্রের ঘুম হারাম হয়ে যাবে, আল্লাহর রসুল রাত্রে আর ঘুমাতে পারতেছেন না, বাইরে এসে মানুষকে বলতেন যে দেখো ভালো হও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এইরকম করে সারা রাত জেগে জেগে তিনি আর মানুষকে এরকম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আর রাত্রে তিনি দিনের বেলায় তিনি বিশ্রাম নিতেন না, ঘুমাতে যাচ্ছেন তখন এই ওহির কথা মনে পড়তো, কম ফাঙ্গদের যখন ঘুমাতে যাচ্ছেন তখন মনে হতো যে এই আল্লাহ আমাকে বলছেন ও নবী মোহাম্মদ ওঠো এবং মানুষকে ভয় দেখাও। উনি আবার ছুটে যেতেন সারা দিন বাইরে, রাত্রে বাইরে, সারা দিনের বেলা দিনের বেলায় বাইরে এইভাবে করতেছেন। এরপরে মনে করতেছেন এই ধৈর্যের পাহাড় এখন ধৈর্য ধারণ করতে হবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু ইবাদত করার কথা বলা হলো, নামাজ, নামাজও, নামাজের কথা তুমি কিছু বলতে চাচ্ছ? Were there any special prayers for the Prophet at that time? সুন্দর, তো তুমি খুব ভালো একটা পয়েন্ট মানে প্রশ্ন করেছো। এই সময় কিন্তু আল্লাহ রাসূলের উপরে অন্য কোনো ইবাদত ফরজ ছিল না, এই কথা বলার পরে দুই ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আল্লামা মুস্তাফা সিবাঈ তার সিরা নববিয়্যা নামক গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করেছেন বুখারি থেকে হাদিস নিয়ে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম দুই ওয়াক্তের নামাজ ফরজ ছিল। এক ওয়াক্ত ছিল সকালে দুই রাকাত এবং রাতে দুই রাকাত। এই দুই রাকাত নামাজ তিনি দুই ওয়াক্তের নামাজ দুই রাকাত করে নামাজ তখন ফরজ ছিল। এর আগে কোনো নামাজ ফরজ হয়নি, এটাই সর্বপ্রথম নামাজ ফরজ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেছেন। এই ইবাদতের পদ্ধতি এত সুন্দর ছিল যে তারা ইবাদত দেখেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতেন যে কী ব্যাপার, আপনি এটা কী করতেছেন, এটা যে এই যে রুকু করতেছেন, সেজদা করতেছেন, এটা কীভাবে হলো? তো উনি বললেন যে জিবরিল আমাকে শেখাই দিয়েছে। আল্লাহ তাআলা এসে জিবরিলকে বলছেন যে তুমি উযু করা শেখাও এবং নামাজ পড়া শেখাও। জিবরিল আল্লাহ সাল্লাম এসে একদিন এসে বলতেছেন ইয়া মুহাম্মদ আপনাকে উযু করা শিখতে হবে। তো উযু কী? তো পানি নিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া, তারপরে হলো কুলি করা, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মসা করা, পা ধোয়া, সব জিবরিল শিখাই দিলেন, উনি সেইভাবে উজু করা শিখলেন। এরপর নামাজ পড়া জিবরিল শিখাই দিলেন, তাই সেইভাবে শিখলেন। খাদিজা আগের থেকেই তো মুসলমান হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, উনি এটা দেখে বললেন যে হ্যাঁ আমি এখন থেকে আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করলাম। তাহলে সর্বপ্রথম মুসলমান কে হলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন।